নমস্কার, আমি নবনীতা চক্রবর্তী, ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সে। আজকে ইলেকট্রিসিটি বা তড়িৎ এটা নিয়ে একটু আলোচনা করব। ক্লাসরুম হলে অনেক বিস্তৃতভাবে বলা যেত, কিন্তু এখানে আমরা মেইন টপিকগুলো নিয়েই কথা বলবো। আজকে প্রথম ক্লাসে আমি তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড এবং তড়িৎ বিভব ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে এবং এর সঙ্গে যুক্ত যা টার্মস আছে এবং নিউমেরিক্যাল এক্সাম্পল আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে স্টুডেন্টসরা যখন তড়িৎ প্রবাহ সম্পর্কে পড়বে তখন তোমাদেরকে প্রথমেই আধান, পরিবাহী এবং অন্তরক এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আধান মানে কি? আধান হচ্ছে পদার্থের যে মানে সৃষ্টিকারী পদার্থের সৃষ্টিকারী যে মৌলিক কণাসমূহ থাকে ওই কণাসমূহের একটা মৌলিক এবং বৈশিষ্ট্যমূলক ধর্ম। আধান দু রকমের হয়, একটা হচ্ছে ধনাত্মক আধান আর একটা হচ্ছে ঋণাত্মক আধান, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ। তো আমরা কি প্রোটনকে পজিটিভ চার্জ ধরি আর ইলেকট্রনকে নেগেটিভ চার্জ ধরি। এখন পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে এই আধান চলাচল করতে পারে তাকে বলা হয় পরিবাহী। যেমন লোহা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম অর্থাৎ যে কোনো ধাতুই হচ্ছে পরিবাহী। আর অন্তরক মানে কি? যাদের মধ্যে দিয়ে কোনো আধান চলাচল করতে পারে না সেটা হচ্ছে অন্তরক, যেমন কাচ। এখন তাহলে তড়িৎ প্রবাহ মানে কি? তড়িৎ প্রবাহ হচ্ছে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহিত হয় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট। দ্য রেট অফ ফ্লো অফ চার্জেস থ্রু এ কন্ডাক্টর ইজ কল ইলেকট্রিক কারেন্ট। এখন আমি তড়িৎ প্রবাহকে যদি লিখি, এটাকে ধরো তড়িৎ প্রবাহকে আমি আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে আমার ডেফিনিশন অনুযায়ী কী হয়? আমি বলেছি কি কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান পরিবাহিত হয়, তাহলে আমি কী লিখতে পারি? কিউ বাই টি। কিউ হচ্ছে আধানের জন্য লিখলাম বা চার্জের জন্য, আর টি হচ্ছে সময়কে বোঝাবার জন্য। তাহলে কিউ ইকুয়ালস টু কি? আই টি। এটা আমরা যে কোনো এখন নিউমেরিক্যাল এক্সাম্পল করার সময় এটা ইউজ করতে পারব, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারব। এখন আমি যদি বলি তড়িৎ প্রবাহের বা ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট বের করব আমরা কীভাবে? কুলম্ব হচ্ছে কি? চার্জের ইউনিট। তাহলে আমি লিখতে পারি কি, এটার জন্য আমি লিখতে পারি কুলম্ব, কিউর ইউনিট। আর টি সময়ের জন্য আমি কী লিখলাম? সেকেন্ড। তাহলে কুলম্ব বাই সেকেন্ড এটাকে আমরা লিখতে পারি এম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহের এসআই একক হচ্ছে এম্পিয়ার। ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট কি তাহলে? এম্পিয়ার। এখন এম্পিয়ার সম্পর্কে আমরা জেনে গেলাম যে কুলম্ব পার সেকেন্ড। এখন তোমাকে কেউ বলল যে তুমি এক এম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো, তখন তুমি বলবে যে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে যদি এক সেকেন্ডে এক কুলম্ব আধান পরিবাহিত হয় তখন সেটাকে বলা হয় এক এম্পিয়ার তড়িৎ প্রবাহ। তাহলে আমরা এখান থেকে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের এসআই ইউনিট এটা সম্পর্কে জানতে পারলাম। এখন এই যে ইলেকট্রন, নেগেটিভ চার্জ, ইলেকট্রনের চার্জ কত? 1.6×10⁻¹⁹ কুলম, এটা আমাদেরকে জানতেই হবে। আরও একটা বেসিক জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন মানে ধাতুতে তো কি মুক্ত ইলেকট্রন থাকে। এখন ইলেকট্রনগুলি যেদিকে মানে পরিবাহিত হয় তাহলে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে থাকে? প্রকৃতপক্ষে বলা হয় যে পজিটিভ চার্জ বা ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয় সেদিকেই তড়িৎ প্রবাহের দিক নির্দেশিত হয়। কিন্তু এখন আমি যদি ইলেকট্রনস ধরি তাহলে কী হবে? ইলেকট্রন যেদিকে চলাচল করে ঠিক তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহের দিক নির্দেশিত হয়। যেমন ইলেকট্রন যদি এই সোর্স থেকে এই দিকে চলাচল করে তাহলে অবশ্যই ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের দিক তার অপোজিট দিকে নির্দেশিত হবে। তো এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কে এটা জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে।
ইলেকট্রিক ফিল্ড কি? আমি যে এখানে বসে আছি আমার চারদিকে কি আমার একটা ইনফ্লুয়েন্স বা প্রভাব সবসময় থাকবে? ঠিক তেমনই কোনো একটা তড়িৎ আধান তার চারদিকের অঞ্চলে তার প্রভাব বিস্তার করে বা তার একটা ইনফ্লুয়েন্স থাকে। যেমন ধরো প্লাস কিউ, আমি ডটেড লাইন দিয়ে বুঝালাম। এখানে এই যে তড়িৎ আধানটি তার চারদিকের অঞ্চলে তার একটা ইনফ্লুয়েন্স আছে। তাহলে আমি কি বলতে পারি, কোনো একটি তড়িৎ আধানের চারদিকের যে অঞ্চল জুড়ে অপর একটি তড়িৎ আধান রাখলে তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয়। মানে আমি যদি এখানে একটা টেস্ট চার্জ মানে আরেকটা চার্জ আনতে এই তড়িৎ মানে এই যে এনটায়ার অঞ্চলটা এই যে অঞ্চলটা আছে সেটাতে রাখতে চেষ্টা করি, তাহলে অবশ্যই সেখানে এই যে ছোটো চার মানে টেস্ট চার্জটার উপরে প্রথম তড়িৎ আধান কর্তৃক একটা বল অনুভূত হবে। তাহলে আমি কি বলতে পারি, একটি তড়িৎ আধানের চারদিকের যে অঞ্চল জুড়ে তার যে প্রভাব বা তার যে বল অনুভূত হয় সেই অঞ্চলটিকে বলা হয় তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন ইলেকট্রিক ফিল্ড থেকে যদি আমি আরেকটু এগিয়ে যাই তাহলে আমি কী দেখি, এখন একটা ইউনিট পজিটিভ চার্জ আমি অনেক দূরে অসীম মানে ইনফিনিটিতে দেখে দিলাম। তাহলে একটি একক মানে ধনাত্মক আধানকে আমি যদি অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চেষ্টা করি তাহলে অবশ্যই আমাকে কিছু কাজ করতে হবে। তাহলে আমি কি বলতে পারি, টু ব্রিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু এ পয়েন্ট অন দ্য ইলেকট্রিক ফিল্ড দ্য ওয়ার্ক ডান ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। অসীম থেকে কোনো ধনাত্মক একক ধনাত্মক আধানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চেষ্টা করি তাহলে আমি যে মানে তাহলে যে কার্য করা হয় সেটাকে বলা হয় তড়িৎ বিভব। তো নেক্সট ক্লাসে আমরা তড়িৎ বিভবের আরও কিছু এক্সাম্পল আমরা নিয়ে তড়িৎ বিভবটা আলোচনা করবো। এটা খুব ভালো একটা ব্যাপার, এটাকে আরও কিছু এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে। তো এই গেল আমাদের তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব। এখন এই যে তড়িৎ বিভব, আমি যে এই ইউনিট পজিটিভ চার্জকে অসীম থেকে যে এখানে আনার চেষ্টা করতে যে কাজ করেছি এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমি যদি এখন এই ইলেকট্রিক পোটেনশিয়ালকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে আমি লিখতে পারি কি, ডাব্লিউ বাই কিউ। মানে আমি একটা ধনাত্মক আধানকে আমি অসীম দূরত্ব থেকে একটা পয়েন্টে আনতে চেষ্টা করেছি এবং কিছু কাজ করেছি, তাহলে ডব্লিউ ইকুয়ালস টু আমি কী লিখতে পারি, ভি ইন্টু কিউ। মানে কৃতকার্য ইকুয়ালস টু আধান ইন্টু বিভব, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড দ্য প্রোডাক্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড দ্য চার্জ। তো আজকে আমরা এতটুকু দেখলাম, একটা নিউমেরিক্যাল আমরা একটু করে নিই, খুব সিম্পল। এ কারেন্ট অফ 0.5 ampere ইজ ড্রন ইন এ ফিলামেন্ট অফ এন ইলেকট্রিক বাল্ব ফর 10 মিনিটস, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিক চার্জ দ্যাট ফ্লোস থ্রু দ্য সার্কিট। মানে একদম সোজা, তুমি একটু আগে একটা ফর্মুলা আমি বলেছিলাম যে আই ইকুয়ালস টু কিউ বাই টি অর কিউ ইকুয়ালস টু আই টি। তাহলে এখন যে আমি নিউমেরিক্যাল এক্সাম্পলটা করছি এখানে তোমাকে দেওয়া আছে কি, সেখানে টাইম দেওয়া আছে তোমাকে 10 মিনিট, টি ইকুয়ালস টু 10 মিনিট। তাহলে আমি তো সেকেন্ডে নিয়ে কাজ করবো, তাহলে আমি কি লিখতে পারি, 10 into 60 দ্যাট মিন্স 600 সেকেন্ড। আর তোমাকে আই কারেন্ট কত দেওয়া আছে, 0.5 ampere, তাহলে আমি কী লিখতে পারি, কিউ ইকুয়ালস টু তাহলে 0.5 ampere ইন্টু 600 সেকেন্ড দ্যাট মিন্স 300 কুলম্ব। তাহলে আমার সেখানে কত চার্জ ফ্লো হচ্ছে, ইলেকট্রিক চার্জ 300 কুলম্ব। এভাবে তোমাকে যদি টি দিয়ে দেয়, কিউ দিয়ে দেয়, আই বের করতে বলা হয় মানে তড়িৎ প্রবাহ বের করতে বলা হয়, সেই একই ফর্মুলাতে দিয়ে তুমি সেটাও বের করতে পারো। এইভাবে করে আমরা খুব ছোট ছোট এক্সাম্পলের সাহায্যে বিভিন্ন নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এবং নেক্সট ক্লাসে আমরা আরও তড়িৎ বিভব, আজকে বললাম সেটা আরও এক্সাম্পল দিয়ে বোঝাবো, এবং বিভব বৈষম্য, ওহমস ল এগুলি আমরা পড়ব।
তা আজকের প্রথম ক্লাসে এতটুকুই থাকুক, থ্যাংক ইউ।